নমস্কার, আমার সহজে সুস্বাদু চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের লাউ দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট রান্না করে দেখাবো, যেখানে চালের গুঁড়ো দিয়ে ঘন্টটা তৈরি। খুবই সুস্বাদু এটা, ছোট্টবেলার থেকে মায়ের হাতে আমি এটা খেয়ে অভ্যস্ত। দেখুন কিভাবে করছি। সর্ষের তেল, এই তেলে মাছের মাথাটা ভেজে তুলবো। মাছের মাথাগুলোকে ভেজে তুলছি। মাথাটা কড়া করে ভেজে তুলে নিচ্ছি। জিরে হাফ চা চামচ, রাঁধুনি হাফ চা চামচ, তেজপাতা একটা, শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, কুচিয়ে রাখা লাউটা দিয়ে দিচ্ছি। লাউটা মিষ্টি তাই চিনি দেইনি, আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন। নুন হাফ চা চামচ। লাউটা কচি তাই খোসা ছাড়াইনি, হাফ চা চামচ হলুদ দিয়ে গ্যাসটা চড়িয়ে ভালো করে নেড়ে চেড়ে আলগা রেখে দেব। ঢাকা দিলে বেশি জল গলে আসবে। লাউটা থেকে একদম কত জল গলে এসছে, এবার মাথাগুলো দিয়ে দিচ্ছি, মাছের মাথাটা। লাউটা যদি আগেই ঢেকে দেওয়া হয় সেক্ষেত্রে প্রচুর জল বেরিয়ে আসবে, তখন সেই জল টানাতে আর এক সমস্যা হবে, তাই না ঢাকা দিয়ে জল গলাতে হবে। এবার ঢাকা দিয়ে দিলাম, একটু আলগা করে নিচ্ছি। মাছের মুড়োগুলো ভেঙে দিলে স্বাদটা ঢুকবে, ঘিলুর স্বাদটা। এবার গ্যাস কমিয়ে আলগা রেখে দিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ। তিনটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে আরও 5 থেকে 7 মিনিট রেখে দিতে হবে, আর মাঝে মাঝে নাড়া দিতে হবে। কিছুক্ষণ আলগা করে তারপর আবার ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার দেখুন এই যে তেলটা বেরিয়ে এসছে, এই পর্যায় অবধি আসতে হবে। দেখতে পাচ্ছেন তো, এই যে তেলটা বেরিয়ে এসছে, এই পর্যায় অবধি আসতে হবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, রান্নাটা হয়ে গেল। আমি ভীষণ থ্যাঙ্কফুল, গ্রেটফুল আপনাদের প্রতি। আপনারা প্রত্যেকে ভালোবেসে আমার চ্যানেলটি দেখছেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করছেন। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে ওঠেননি, পট করে বেল আইকনটা টাচ করে ফেলুন আমার নতুন নতুন রেসিপি জানার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।